আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আপনারা দেখেছেন, আমরা অনেক অনুষ্ঠানেই রবীন্দ্রনাথকে রেখে থাকি। আজকেও আমাদের বিষয় কিন্তু সেই রবীন্দ্রনাথ। আর রবীন্দ্রনাথ তো একটা কথা বলতেনই, আমার সব কিছু যদি হারিয়েও যায় আমার গান কিন্তু হারিয়ে যাবে না। রবীন্দ্রসঙ্গীত আজও আপনাদের কাছে জনপ্রিয় শিল্প। তা আজকের এই সকালে আজকে আপনারা, আমি রবীন্দ্রনাথের কবিতার লাইন একটু বলি তাহলে বিষয়টা পরিষ্কার হবে। এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কোথায়, আজকে তো শরৎকাল এসে গেল, কই আমরা তো শিশির পাচ্ছি না। সে কথা যদি বলেন তাহলে আমাদের প্রকৃতিগত কিছু পরিবর্তন আছে, বিশ্বায়নের ব্যাপার, সেখানে যেমন একটা নানান কারণে, আর আমরা তো নিজেরাই পরিবেশকে ধ্বংস করেছি, অস্বীকার করার তো কোনো উপায় নেই। সুতরাং তবুও তো আমাদের ইচ্ছে করে, এসে রবীন্দ্রনাথ যেমন লিখেছিলেন, এসেছে শরৎ হিমের পরশ, হিমের পরশটা আসুক বাতাসে। যাই হোক, সে যাই হোক, আমাদের তো আজকের যিনি শিল্পী তার নাম আগে আপনাদের বলা প্রয়োজন। আজকে আমরা যে শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করব, তিনি আপনারা প্রত্যেকেই ডক্টর চিত্রলেখা চৌধুরীর নাম শুনেছেন, তাঁরই সুযোগ্যা ছাত্রী শ্যামলী মজুমদার। আজকে শ্যামলী মজুমদারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান আজকের ভাবনা শুরু হবে। এবং আপনারা প্রথম গানে সেই শরতের আস্বাদি পাবেন। শুরু করছি। Bye.
সমান তানে ভাসিয়ে দে।
বলো তোমরা যা বলো তাই বলো আমার লাগ না মন যা বলো তাই বলো আমার লাগ না মন যা বলো তাই বলো আমার যাই বেলা বুয়ে যাই বেলা আমার যাই বেলা বুয়ে যাই বেলা কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো পাগল হাওয়া কি গান গাওয়া পাগল হাওয়া কি গান গাওয়া ছড়িয়ে দে গেলো সুনীল গগন তোমরা যা বলো তাই বলো তোমরা যা বলো তাই বলো সে গান আমার লাগলো যে গো লাগলো মনে আমি কিসে বন্ধু খুঁজে বেড়াই সে গান আমার লাগলো যে গো লাগলো মনে আমি কিসের মধু খুঁজে বেড়াই আকাশ ছাও
আমরা এখন হিসেব অনুযায়ী শরতের মধ্যে চলেছি, কিন্তু এটাও তো অস্বীকার করার উপায় নেই যে আমরা তো ভাদ্র মাসে পা দিয়েছি, অনেকদিন হয়েছে সেটা সত্যি কথাই, কিন্তু শ্রাবণের রেশ কিন্তু এখনো রয়ে গেছে। এখনো মাঝে মাঝে শরতের আবহাওয়া দেখা দিলেও বর্ষার আধিক্য কিন্তু নষ্ট হয়নি, আর মৌসুমি বায়ু সেটাও কিন্তু সম্পূর্ণ বিদায় নেয়নি। কাজেই এই যে শ্রাবণের গান আপনারা শিল্পী শ্যামলী মজুমদারের কণ্ঠে শুনলেন, তা এই বর্তমান প্রেক্ষাপটে একেবারে মানিয়ে নেওয়া যে যায় না তা তো নয়। আর রবীন্দ্রনাথ এমন একটি বিষয় সব জায়গায় যেন কোথায় মিলেমিশে একাকার হয়ে যায়। আর রবীন্দ্রনাথের গাওয়া গান এখন তো বসন্ত নয় বা গ্রীষ্ম নয়, একটা গ্রীষ্মের গান হলেও কিন্তু আমাদের মনের মধ্যে সেই গ্রীষ্মকালই যেন ফুটে ওঠে। সুতরাং এই জায়গাতেই রবীন্দ্রনাথের বিশেষত্ব। আর আমরা আজকের ভাবনার প্রেক্ষাপটে অবশ্যই সর্বাগ্রে যাকে প্রাধান্য দেই, যারা নিয়মিত প্রতিদিন সকাল 7:30 আমাদের অনুষ্ঠান আজকের ভাবনা দেখেন, তারা দেখেই থাকেন যে রবীন্দ্রনাথের উপর একটা আলাদা আমাদের দুর্বলতা আছে এবং থাকবে। এটা আপনারাও অবশ্যই কেউ খারাপ ভাবে নেন তা তো নয়, আমি দেখেছি দর্শকেরাও তাদের সুচিন্তিত মতামত যখন আমাদের জানান দেখেছি তারাও কিন্তু ব্যাপারটা খুব পছন্দ করে। যাই হোক, আজকে এই রবীন্দ্র ভাবনাকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের ভাবনা শেষ করছি। আবারও প্রতিদিন যে কথাটা বলি যে আগামীকাল ঠিক সকাল 7:30 দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।